হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে টেলিগ্রামের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং সম্পর্কে ধারণা দেবো, যেগুলো অবশ্যই অবশ্যই আপনার জানা থাকা দরকার। এবার আপনারা বলতে পারেন যে ভাই, এমন কি সেটিংস রয়েছে টেলিগ্রামের মধ্যে, কেননা টেলিগ্রাম তো এমনিতেই সিকিউর? বিষয়টা সেটা না, বিষয়টা হলো টেলিগ্রামের মধ্যে এমন কিছু সেটিংস আছে যেগুলো যদি আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে অফ করে অন করে ইউজ না করি, তাহলে কিন্তু আমরা টেলিগ্রামকে মানে পারমিশন দিচ্ছি আমাদের কিছু কিছু ইনফরমেশন মানে মানুষের কাছে রিভিল করে দেওয়ার জন্য। সেই সেটিংস গুলো যদি বন্ধ না করেন, তাহলে এখানে কিন্তু টেলিগ্রামের দোষ নেই, আমাদের ইনফরমেশন গুলো আমরাই নিজেরা কিন্তু টেলিগ্রামকে পারমিশন দিয়ে দিচ্ছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এইটা করা যাবে না। অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, না হলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো ফার্স্ট টাইম আমাদেরকে কি করতে হবে, টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করতে হবে এবং সেটাকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আপডেট দিবেন, অবশ্যই আপডেট দিবেন, আমি আবারও বলি আপডেট দিয়ে নেবেন। এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে থ্রি লাইন, এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসবো এবং এখান থেকে পাবো সেটিংস এর অপশন, এটার উপরে একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এখান থেকে পাবো হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন, যখন ফোন নাম্বারের অপশনটা থাকবে, এগুলো কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে রেখেছি। এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনার এইটা এভরিওন করা থাকবে, ঠিক আছে? সবসময় আপনি দেখবেন যে এটা এভরিওন করা থাকবে টেলিগ্রামে, এটা কিন্তু এভরিওন করা থাকে, বা মাই কন্ট্যাক্ট এই অপশনে সেট করা থাকতে পারে, ঠিক আছে? হয়তো এভরিওন থাকবে না, মাই কন্ট্যাক্ট থাকবে। এর মানে হচ্ছে যে আমার এই ফোন নাম্বারটা যেটা দিয়ে আমি টেলিগ্রাম চালাই, সেই নাম্বারটা হচ্ছে আমার যারা টেলিগ্রামের মানে ইউজার রয়েছে, ফ্রেন্ডস রয়েছে টেলিগ্রামে, অথবা যে কেউ চাইলে আমার টেলিগ্রামের এই নাম্বারটা দেখতে পারে। কিন্তু অনেকেই রয়েছে যাদের পার্সোনাল নাম্বার দিয়ে টেলিগ্রাম করলে, তো সেক্ষেত্রে তার পার্সোনাল নাম্বারটাও কিন্তু দর্শকদের কাছে চলে গেল। বিষয়টা হলো তার পার্সোনাল একটা ইনফরমেশন রিভিল হয়ে গেলে এটা কিন্তু করা যাবে না। এখানে নোবডি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এবং নোবডি সিলেক্ট করে দেওয়ার পরে হু ক্যান ফাইন্ড মি বাই মাই ফোন নাম্বার, আমাকে আমার ফোন নাম্বার দ্বারা কে কে খুঁজে বের করতে পারে, এটা আমি এভরিওয়ান দিয়ে রেখেছি। কারণ হলো আমার ফোন নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা যখন আমি কারোর সাথে শেয়ার করবো, তখনই কেবলমাত্র আমাকে টেলিগ্রামে কেউ খুঁজে পেতে পারে। ওকে, তো দর্শক সাথে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। লাস্ট সিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনারা সবাই জানেন যে লাস্ট সিন জিনিসটা কি, কেননা এটা সকল প্ল্যাটফর্মে রয়েছে। এটা আপনি ফেসবুকে পাবেন, মেসেঞ্জারে পাবেন, তারপরে হোয়াটসঅ্যাপে পাবেন, ইমোতে পাবেন। তো এটার বিষয়ে কিছু বলার নেই। এর মানে হচ্ছে আমি অনলাইনে কখন এসেছিলাম এবং অনলাইনে আছি কিনা, এটা কে কে দেখতে পারবে, সো সেজন্য আমি এখানে নোবডি করে দিয়েছি যেন কেউ এটা দেখতে না পারে। নেক্সট যেটা, সেটা হলো প্রোফাইল ফটো। প্রোফাইল ফটোটা কে কে দেখতে পারে, এখানে আমি প্রোফাইল ফটোটাকে এভরিওন করে রেখেছি যে আমার প্রোফাইল ফটোটা চাইলে সবাই দেখতে পারবে, ঠিক আছে? নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হলো বায়ো। বায়ো জিনিসটা কি, আমরা আমাদের প্রোফাইল সম্পর্কে দুই লাইন চার লাইনে কিছু একটা লিখি, ঠিক আছে, যেটাকে আপনার পিক আপ লাইন বলে। এরকম কিছু পিক আপ লাইন আমরা কিন্তু লিখে দিই, যেটা আসলে আমরা চাই সবাই দেখুক, বাট কেউ যেন রিয়্যাক্ট করতে না পারে। তো এক্ষেত্রে আপনাকে এভরিওয়ান সিলেক্ট করে রাখতে হবে। যদি আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটা কাজ হবে, কেননা যে কেউ আপনার বায়ো দেখে ইমপ্রেসড হয়ে আপনাকে এই চ্যানেলে ফলো করতে পারে বা টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনাকে ফলো করতে পারে। নেক্সট যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাবো, সেটা হলো ফরওয়ার্ডেড মেসেজ। এইটার মতো গুরুত্বপূর্ণ অপশন কিন্তু আর হতে পারে না। দর্শক শ্রোতা, এটার উপর ক্লিক করার পরে এখন ফরওয়ার্ডেড মেসেজ মানে কি, এর মানে হচ্ছে যে যদি অন্য কেউ চায়, তাহলে সে আমাদের মেসেজগুলোকে পুনরায় ফরওয়ার্ড করে আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারে, সেখানে কিন্তু আমাদের নাম এভাবে শো করবে। দেখুন, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নামটা শো করতেছে। এবং যখন কেউ আমাদের মেসেজ, আমাদের মানে মেসেজগুলোকে ফরওয়ার্ড করবে, ধরুন আমি একজনকে একটা মেসেজ করলাম, সেই মেসেজটাই সে আর একজনকে ফরওয়ার্ড করে দেখাতে পারবে যে দেখ রাকিব আমাকে এই মেসেজটা করেছে, তো এই মেসেজটা তুই দেখ ও কী লিখেছে। এরকমভাবে কিন্তু সে আরেকজনের কাছে ফরওয়ার্ড করলে প্রমাণ হিসেবে আমাদের নামটা কিন্তু এখানে দেখাবে। এবং এইটা কে কে করতে পারবে, তা আমি এখানে এখানে ফরওয়ার্ডের জায়গায় নোবডি করে দেবো, কেননা কেউই যেন আমার নাম দিয়ে অন্যের কাছে কোনো ধরনের মিস ইউজ মেসেজ ফরওয়ার্ড করতে না পারে, বা আমি কারোর সাথে পার্সোনালি কোনো কথা বললে যেন সেটা ফরওয়ার্ড না হয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে যাব। তারপরে এখানে কলস, কলসের উপরে ক্লিক করলাম। এখানে আমাকে কে কে কল করতে পারে, তো কল করার ক্ষেত্রে আমি এটা মাই কন্ট্যাক্ট দিয়েছি, যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা কেবলমাত্র টেলিগ্রামে কল করতে পারবে। আর নিচে হচ্ছে এখানে লেখা আছে অ্যাড এক্সেপশনালস, মানে কিছু এক্সেপশনাল ফ্রেন্ড দিয়ে দিতে পারেন যারা আপনাকে ফোন নাম্বার ছাড়াও কল করতে পারে। তো আমি এখানে এসব কিছু করতেছি না, আমার জাস্ট প্রথমে এই সেটিংসটা সেট করে দিয়েছি, এটাই অনেক। নিচে আপনারা পাবেন হচ্ছে গ্রুপ অ্যান্ড চ্যানেল, মানে টেলিগ্রামে যাদের চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে,
সেই সকল ক্ষেত্রে আমাকে সেই সকল গ্রুপে বা চ্যানেলে অ্যাড করতে পারবে কে কে, আমি এখানে নোবডি সিলেক্ট করে দিয়ে টিক মার্ক দিয়ে দেবো, বাস কাজ কিন্তু শেষ। এখন থেকে কেউ আমাকে কোনো ধরনের চ্যানেলে চাইলেই অ্যাড করতে পারবে না, আমি যদি ইচ্ছে করে অ্যাড না হই। দ্বিতীয়ত আপনারা পাচ্ছেন ভয়েস মেসেজের অপশনটা, এটা কিন্তু এখানে বন্ধ করে দেওয়া আছে। এর কারণ হলো যে টেলিগ্রামে কিন্তু এখন প্রিমিয়ামের একটা অপশন চালু হয়েছে, টেলিগ্রাম এখন ফ্রিতে ইউজ করা যায় না, এখন কিন্তু মান্থলি কিছু টাকা দিতে হয়, এবং সেটার মাধ্যমে আপনি টেলিগ্রামের এই ভয়েস মেসেজ সার্ভিসটা ইউজ করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আর লাস্ট যে গুরুত্বপূর্ণ অপশনটা আমাদের সামনে আসে, এটা হলো ডিলিট মেসেজ। ঠিক আছে, মানে টেলিগ্রাম আমাদের মেসেজগুলো কিন্তু স্থায়ীভাবে রাখে না যদি আমরা সেটাকে সেট করে না দেই। ঠিক আছে, এখানে আমি 6 মান্থ সেট করেছি, মানে 6 মাস পরে আমাদের টেলিগ্রামে যে কারোর সাথে যে কোনো ধরনের মেসেজ করি না কেন সেটা ডিলিট হয়ে যাবে। তো সেটাকে আমরা বন্ধ করবো কীভাবে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করব, এবং এখান থেকে আপনাকে একটা টাইম দিতেই হবে। টেলিগ্রাম কিন্তু আপনার মেসেজগুলোকে রাখবে না, সে আপনার সেই মেসেজগুলোকে ডিলিট করে দেবে। এখন আপনি যদি চান যে আপনি কারোর সাথে কথা বলেছেন সেটা জাস্ট 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যাবে। আর যদি চান না 1 বছর স্থায়ী হোক, তাহলে 1 বছর সিলেক্ট করে দিতে পারেন, তাহলে 1 বছর স্থায়ী হবে। তো এভাবে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন দর্শক শ্রোতা। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে যেগুলো হলো পেমেন্টসের বিষয়গুলো না যাই, যেটা এখন দরকার নেই আপাতত। তো এখানে দেখা আছে ডিলিট সেন্সর কন্ট্যাক্ট। দেখবেন কি যে আমরা যখন টেলিগ্রামে থাকি তখন কিছু এরকম অ্যাকাউন্ট দেখা যায় যেটা ডিলিট কন্ট্যাক্ট নামে পরিচিত। ঠিক আছে, আমার এখানে একটাও নাই, একটা ছিল আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, তো ডিলিট কন্ট্যাক্ট নামে এরকম একটা অপশন থাকে যেটা হচ্ছে কি এখানে আপনার সেন্সরিং করে আমাদের সামনে চলে আসে। তো এই ডিলিট কন্ট্যাক্টটা এটা অফ করে দিতে হবে, এবং সাজেস্টেড ফ্রিকোয়েন্সি কন্ট্যাক্ট এটাকেও অফ করতে হবে। কেননা এটার মাধ্যমে কি হয়, আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে দর্শক শ্রোতা, এই অ্যাকাউন্টটা কিন্তু অনেকের কাছে সাজেস্টেড হয়, অথবা অন্যদের অ্যাকাউন্টগুলো আমাদের কাছে সাজেস্টেড হয়, যেটা খুবই বিরক্তিকর বিষয়। কেননা আমি চাচ্ছি আমি যাকে চাইবো তাকেই কেবলমাত্র আমার এই অ্যাকাউন্টসে অ্যাড করবো, অন্য কেউ যেন কোনো ধরনের পারমিশন না পায়। তো এই ছিল দর্শক শ্রোতা আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।